নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল সোমবার 5ই ফেব্রুয়ারি 2024 তিনটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। আপনি কি লটারি থেকে অর্থ পাচ্ছেন না? আপনার কি লটারি প্রাপ্তি হচ্ছে না? দীর্ঘদিন ধরে লটারি কেটে যাচ্ছেন, লটারির প্রাপ্তিতে বাধা আসছে, যাদের এই সমস্যাটা রয়েছে তারাই অবশ্যই ভিডিওটি অবশ্যই আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন, কারণ আজকে কিছু কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওতে আমি করব। এবং আগামীকাল সোমবার প্রত্যেকে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় প্রত্যেকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, লটারি অনেকে প্রতিদিন একটা নেশার মতন করে কাটছেন। কারো কারো ক্ষেত্রে লটারি বাড়ছে, কারো কারো ক্ষেত্রে লটারি বাড়ছে না। কেন, এর কারণ কি, এটা কিন্তু চুলচেরা বিশ্লেষণ করা দরকার রয়েছে। যে প্রথম যে কারণ সেটি হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে রাহু গ্রহ কেমন রয়েছে। রাশি দেখলে হবে না, দেখতে হবে রাহু গ্রহের প্লেসমেন্ট কেমন রয়েছে। কারণ সেম রাশির কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই যে অর্থপ্রাপ্তি হবে আমি কখনোই দাবি করি না, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে রাহু কেমন রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে ভাগ্যভাব কেমন রয়েছে, তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার আগামীকাল বা আপনার এবছর অর্থপ্রাপ্তি যোগ রয়েছে কিনা। দেখা যাচ্ছে আপনার অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি হাতছাড়া হয়ে যাচ্ছে, বড় প্রাপ্তি হাতছাড়া হয়ে যাচ্ছে। আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ কি করবে, শর্টকাটে অর্থপ্রাপ্তি, চটজলদি অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আমি প্রতিদিন আপনাদের কাছে একটি অনুরোধ করি যে আপনারা যারা ভিডিওটি শুনছেন তারা অবশ্যই আগে জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আগে বিচার করে নিন যে আপনার জন্মকুণ্ডলিতে এই প্রাপ্তির সময়টা কখন রয়েছে, কোন বছরগুলো আপনার ক্ষেত্রে ভালো রয়েছে, এবং তার জন্য গ্রহের যে প্রতীক্ষা করা দরকার রয়েছে তার প্রতীক্ষা করুন। ভিডিও শুনছেন, লটারি কাটছেন, হচ্ছে না কই কৌশিকদা, রাশির নাম শুনলাম কেন আমার হলো না। শুনুন, রাশির নাম শুনলে শুধু হবে না, আপনার জন্মকুণ্ডলিতে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে যোগ থাকা দরকার, তবেই বলা সম্ভব যে আপনার অর্থপ্রাপ্তি হবে কিনা। তাই আপনারা জন্মকুণ্ডলিকে বিচার করুন, পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আপনাদের জীবনে কিন্তু সহায়ক হবে। এবার আমি জানাবো এই তিনটি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক যে শুভ সময় সেই নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটির সঙ্গে থাকুন। আবারও বলছি একটি কথা, যারা লটারি কাটেন না তারা এদিকে যাবেন না, যারা কাটছেন তাদের জন্য আমি ঠিক এই সময়গুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং টার্গেট নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আগামীকালের প্রথম যে রাশির কথা বলবো সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 4। আপনাদের যে শুভ সময় বৈকাল 4:18 থেকে সন্ধ্যা 6:02 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ। এই সময়টা গাঢ় প্রাপ্তির যোগ রয়েছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার কর্কট রাশি 2 এবং 1, আপনাদের যে শুভ সময় সকাল 10:14 থেকে 11:03 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 8 এবং 6। আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে দুপুর 12:01 থেকে আপনার 1:22 পর্যন্ত, দুপুর 1:22 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে টাইমটা অতীব শুভ। দেখুন, এই টাইম টার্গেট নাম্বার, এই টার্গেট নাম্বারটা আপনারা মিলাবেন কি করে তার জন্য আপনারা পরামর্শ করুন। এবং এর পাশাপাশি আমি একটি কথা আপনাদেরকে বলছি, যাদের প্রচুর বাধা আসছে হচ্ছে না, একবার
যাদের যোগ কেটে গেছে, বার চার্ট রিফরমেশন, এই ফর্মুলাটিতে আপনারা করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। দেখুন প্রতিদিন আমি নিয়মিত এই প্রোগ্রামটি দিই, হয়তো কৌশিকদা আপনাদের কাছে কিছুটা সময় নেয়, কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি অ্যালার্ট করি এবং আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি। শুধুমাত্র যারা টিকিট কাটছেন, অহেতুক টিকিট কেটে যাচ্ছেন, প্রচুর জেনাতে পড়ে যাচ্ছেন, তাদের জন্যই এই আমার প্রতিদিনকার এই প্রোগ্রাম। অনেকের ক্ষেত্রে মিলছে, আমি বারবার বলি 50% 30% মানুষের ক্ষেত্রে কিন্তু মিলবে, কিন্তু 100-এ 100 প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু মিলবে না। কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি কিন্তু হতে চলেছে এই তিন রাশির মানুষের। যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনারা একবার চেষ্টা করতে পারেন, যদি আপনারা সঠিক প্রতিকার করে থাকেন, আপনারা যদি সঠিক টাইমগুলো জেনে থাকেন, তবেই কিন্তু আপনারা এই জায়গাটা কিন্তু এগাতে কিন্তু পারেন। যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। অবশ্যই আপনারা কমেন্ট করুন।